नमस्कार बंधुरा, फ्लेवरफुले आपनादेर सकलके स्वागत। आज आमि आपनादेर साथे शेयर करते चलेछि मोचा चिंगड़ी। एटी गरम भातेर संगे दारुण उपादेय। आमि एकटा मोचा खूब भालोभावे केटे धुइये निएछि। एबार सिद्ध करार जन्य प्रेसार कुकारे दिच्छि। एते एकटु हलुद गुड़ो आर एकटु जल दिए दिच्छि। এবার প্রেসার কুকারের ঢাকনাটা ভালোভাবে আটকে দিয়ে তিন থেকে চারটে হুইসেল দিয়ে নেব। মোচাটা সিদ্ধ করার পর ঠান্ডা হলে আমি হাত দিয়ে এটা চটকে নিচ্ছি ভালো করে। এবার একটা কড়াইতে দু টেবিল চামচ মতো সরষের তেল গরম করতে দিচ্ছি। এতে আগে থেকে সিদ্ধ করে রাখা একটা আলু ভাজতে দিলাম। একটু নুন আর হলুদ দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি 2 মিনিট ভাজবো হাই হিটে। আলু ভাজা হয়ে গেছে, তুলে রাখছি। ওই তেলেই আমি নুন হলুদ মাখিয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, তুলে রাখছি একটি পাত্রে। এবার ওই তেলেই আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে কয়েক সেকেন্ড ভেজে নেব। একটা কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো। দিচ্ছি একটা টুকরো করে রাখা টমেটো আর কয়েকটা কাঁচা লঙ্কা আর এক চামচ আদা বাটা। এখনই পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, এতে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে আসবে। টমেটো নরম হয়ে এলে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো, এক চামচ ধনে গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ গরম মশলা গুঁড়ো আর চিনি এক চামচ। এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব মশলাগুলো, যতক্ষণ না তেল ছেড়ে আসছে মশলা থেকে কষাব। মশলা থেকে তেল ছেড়ে এলে দিয়ে দিচ্ছি চটকে রাখা মোচা আর ভাজা চিংড়ি মাছটাও এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো। এবার সব একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব মশলার সঙ্গে। যতক্ষণ পর্যন্ত না মোচার জল শুকিয়ে আসছে আর বেশ মশলার সঙ্গে মাখামাখি হচ্ছে মোচাটা, আমি ততক্ষণ রান্না করবো। এটা মিডিয়াম হিটে রাখবো, আর নাড়তে থাকবো, নইলে কড়াইতে লেগে যাবে। প্রায় 10-12 মিনিট পর মোচার জলটাও শুকিয়ে আসছে আর আমার রান্নাও হয়ে গেছে। তৈরি হয়ে গেল সুস্বাদু মোচা চিংড়ি, গরম ভাতের সঙ্গে পরিবেশনের জন্য একদম তৈরি। আজকের রেসিপিটি ভালো লাগলে একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ভিডিওটি, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবার অনুরোধ রইলো।